ট্রাক্টরের ধাক্কায় পলিটিক্যাল সায়েন্সে অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রীর দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হলো রানীগঞ্জ বল্লভপুরের সাহেবগঞ্জ এলাকায়। এদিন আহত পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের দাবিতে ওই বালি বোঝাই ট্রাকটি আটক রেখে বিক্ষোভ দেখাতে থাকে। এদিন এই ঘটনার পরই গুরুতর আহত ওই ছাত্রীকে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালের এই দুর্ঘটনার ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে এখনও বল্লভপুর সাহেবগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী ও পঞ্চায়েতের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। এলাকাবাসীদের দাবি, বেপরোয়া ট্রাক্টর চালানোর জেরেই এই দুর্ঘটনা। বিক্ষোভকারীরা দাবি করেছে অবিলম্বে এই রাস্তা দিয়ে বালির গাড়ি যাতায়াত বন্ধ হোক। ঢুকাই দিয়েছিল আর ওই গাড়িটা ট্রাক্টরটা নিয়ে চলে এসেছিল আর মাঝে একদম পায়ে চেপে গেছিল পুরো কোমর থেকে। আচ্ছা, কোনখানে হয়েছিল ঘটনাটা? ইংলিশ মিডিয়াম স্কুলটা আছে, এই আপনার খ্রিস্টান স্কুলটা আছে না ওইখানে? ও, খ্রিস্টান খ্রিস্টান পাড়া কাছে নাকি? বোন কি নাম? কোথায় থাকো তোমরা? ইয়ের নাম কি বল, তোমার নাম? আমার নাম জয়শ্রী। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।